সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানিবন্দী মানুষ এখনও খাবার সংকটে রয়েছে। সিলেট এবং আশেপাশের এলাকায় খাদ্যপণ্যের দাম চড়া, কোনো কোনো বাজারে চাল চিড়ার মতো পণ্য পাওয়া যাচ্ছে না। সুনামগঞ্জের মূল সড়ক থেকে পানি নামলেও এখনও পাড়া মহল্লা ও অনেক উপজেলা সড়কে পানি রয়েছে, তাই বাধ্য হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বেশিরভাগ মানুষ। পানির স্রোত ও ঢেউয়ে পাকা, আধা পাকা ও টিনের ঘরে ব্যাপক ক্ষতি হয়েছে। জামালপুরে বন্যা কিছুটা উন্নতি হলেও যমুনা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও পানির নিচে, বন্ধ রয়েছে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। বন্যা কবলিত এলাকায় বিভিন্ন রাস্তা পানির স্রোতে ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি, তবে কমেনি বানভাসীদের দুর্ভোগ। এখনও পানিবন্দী রয়েছে পাঁচ উপজেলার মানুষ। এদিকে নেত্রকোনায় বন্যার পানি কমতে থাকায় দুর্ভোগের চিত্র স্পষ্ট হচ্ছে। বানভাসী মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট, বাড়ছে পানিবাহিত নানা রোগ। যারা আশ্রয়কেন্দ্র যেতে পারেনি তাদের অনেকেই ঠাঁই নিয়েছে সড়কে। এছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়ায় বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতির দিকে। সিলেটের বন্যার খবর সংগ্রহ করছেন সহকর্মী ইমরুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, আপনি তো বেশ কয়েকদিন ধরেই বন্যা কভার করছেন, তো মানুষের দুর্ভোগ সম্পর্কে এখন আমাদেরকে জানান। ময়ুদ্দিন, পানি নামছে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটির কিন্তু আসলে কোনো কমতি নেই। মানুষের দুর্ভোগ আসলে এখনও চরম পর্যায়ে রয়েছে। লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছে, বিশেষ করে তারা পানিবন্দী থাকার কারণে তীব্র যে খাদ্য সংকট আর সেটিতে তারা রয়েছেন। দুর্গম কিছু এলাকায় আসলে খাবার পৌঁছাচ্ছে না বলেই চলে। সাধারণ মানুষের পক্ষে আসলে সেখানে যারা বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসছেন তাদের পক্ষে আসলে যাওয়া সম্ভব নয়। এত দুর্গম এলাকা, বিভিন্ন রাজনৈতিক দল সরকারি তরফ থেকেও এই ত্রাণ তৎপরতা চলছে। সেটি আসলে মূলত আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে মহাসড়ক রয়েছে সেটির আশপাশের কিছু এলাকায় এই ত্রাণ তৎপরতাগুলো চলছে। বাট দুর্গম যে এলাকা, সীমান্তবর্তী যেসব এলাকা, সেখানের মানুষ আসলে বেশি চরম দুর্ভোগে আছেন, সেখানে ত্রাণ ওইভাবে পৌঁছাচ্ছে না। যেটি বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সহায়তার হাত বাড়িয়েছেন। আজকে বিএনপির তরফ থেকে জৈন্তাপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ঘন্টার মধ্যে জৈন্তাপুরে আসবেন। উনি একটি আশ্রয় কেন্দ্রে যাবেন এবং বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সেখানে বন্যার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। আর বন্যার পরিস্থিতি যদি বলি, সিলেট জেলার 11টি উপজেলা, সেখানে 6টি উপজেলায় উন্নতি হয়েছে। তবে কুশিয়ারা তীরবর্তী যে 5টি উপজেলা রয়েছে সেটিতে অবনতি হয়েছে, কারণ কুশিয়ারা নদীর তীরবর্তী যে 5টি উপজেলা রয়েছে সেটির অবনতি হয়েছে, কারণ সীমান্তের ওপারে যে করিমগঞ্জ জেলা রয়েছে আসামের, সেখানে বন্যার পানির মাত্রা অনেক বেশি, সেখানকার ঢলগুলো আসলে কুশিয়ারা নদীতে আসছে। মহিউদ্দিন, জানছিলাম সিলেটে বন্যার খবর। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি আমরা জামালপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি আসমাউল আসিফ, তিনি সরাসরি যোগ দেবেন আমাদের সাথে। আসিফ, জামালপুরের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন, এখনকার চিত্র কেমন দেখছেন? বন্যা পরিস্থিতির কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু কিছুটা উন্নতি হলেও জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। আজ জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 12 সেন্টিমিটার কমে এখনো বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু জামালপুরের বিস্তীর্ণ এলাকা এবং নিম্নাঞ্চল এখনো পানির নিচে তলিয়ে আছে। জেলার 6টি উপজেলার অন্তত 30টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো প্লাবিত, পানির নিচে তলিয়ে আছে ফসলি জমি। এবং বন্যার পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। 6টি আশ্রয় কেন্দ্রে অনেক পরিবার আশ্রয় নিয়ে আছে, তবে পানি কিছুটা কমায় যাদের বাড়িতে, বাড়িঘর থেকে পানি কিছুটা কমা শুরু করেছে, তারা কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে বা উঁচু স্থানে যারা আশ্রয় নিয়েছে সেখান থেকে তারা ধীরে ধীরে বাড়িতে ফিরতে শুরু করেছেন। জেলা প্রশাসনের তথ্য মতে 4000 হেক্টর ফসলি জমি কিন্তু পানির নিচে এখনো তলিয়ে আছে। তো এই ফসলগুলি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আর এছাড়াও পানির তীব্র স্রোতে বিভিন্ন সড়কের অনেক জায়গায় ভেঙে গিয়েছে,
তো এই ছিল আমার হাতে জামালপুরের বন্যার সর্বশেষ খবরাখবর। মহিউদ্দিন জামালপুর থেকে জানছিলাম বন্যার খবর।